আর বাজারের নয়, মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন স্প্রাইট। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ধরনের নানা রকম রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি পাতি লেবু কেটে নিচ্ছি। এবার এখান থেকে রস বার করে নিচ্ছি। আমি তিনটে মতো পাতি লেবু কেটেছি, এটা প্রায় 9 গ্লাস হবে। আপনারা যত গ্লাস করবেন তত গ্লাস মাপে লেবুটা দিতে হবে। 2 গ্লাস করলে হাফ লেবু দিলেই হবে। এবার একটা বাটিতে হাফ কাপ মতো জল গরম করে তার মধ্যে 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, মিষ্টি সিরা বানানোর মতোই গাঢ় করে নিতে হবে। এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, ঠিক এরকম হবে ঘনত্বটা। এবার গ্যাসটা বন্ধ করে তারপরে যে লেবু রসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এটিকে ঠান্ডা করে নিব। এখানে 2টি কাঁচের গ্লাস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো করে বরফ। এবার যে সিরাপটা করে রেখেছিলাম সেটা অ্যাড করছি। আমি এখানে 1 গ্লাসে 3 চামচ মতো সিরাপ দিচ্ছি। যদি মনে হয় যে মিষ্টিটা একটু কম হয়েছে তাহলে আবার চিনি ফুটিয়ে সেরা করে এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার দিচ্ছি সোডা। এবার একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি স্প্রাইট। এটা আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। ধন্যবাদ।